আসসালামু আলাইকুম। মুসলিমানের সম্পূর্ণ নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের এই ভিডিও থেকে আপনি জানতে চলেছেন, এক গরিব যুবক হয়ে গেল রাজ্যের রাজা। সততার পুরস্কার বিষয়ক চমৎকার এই শিক্ষণীয় ঘটনাটি জানতে আপনাকে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। তবে শুরু করা যাক। ষাটোর্ধ্ব একজন রাজা অবসর নেওয়ার আগে তার রাজ্যের উত্তরাধিকারী হিসেবে একজন সৎ ও যোগ্য ব্যক্তিকে নির্বাচন করতে চাইছেন। তবে চিরায়ত নিয়মে তিনি তার পরিচালক পর্ষদ কিংবা ছেলে মেয়েদের মধ্য থেকে কাউকে উত্তরাধিকারী না করে ভিন্নধর্মী কোনো ব্যক্তিকে আসনে বসানোর চিন্তা করলেন। তাই একদিন সকল পরিষদবর্গের উদ্দেশ্যে তিনি বললেন, আমি সিদ্ধান্ত নিয়েছি আপনাদের মধ্য থেকে একজনকে পরবর্তী বাদশাহ হিসেবে নিয়োগ দেব। এই কথা শুনে সকলে তো হতবাক, তবে সকলে খুশিও হলো। রাজা হওয়ার স্বপ্নে তাদের মন উৎফুল্ল হয়ে গেল। তিনি বলে চললেন, আমি আপনাদের প্রত্যেককে একটি করে বীজ দেব। সেই বীজ আপনারা টবে রোপণ করবেন, পানি দেবেন, যত্ন করবেন, আর ঠিক এক বছর পর সেটা আমার কাছে নিয়ে আসবেন। আমি তখন সেই বীজ থেকে বেড়ে ওঠা চারা গাছ দেখেই সিদ্ধান্ত নেব কে হবে পরবর্তী রাজা। উপস্থিত পরিষদবর্গের মধ্যে মাসুম নামের এক ব্যক্তি ছিল, যে অন্য সবার মতোই বীজ নিয়ে বাসায় ফিরলেন। বীজটা রোপণ করার জন্য তার স্ত্রী একটা টব, মাটি এবং সার জোগাড় করলেন এবং সেই টবে তিনি বীজটাকে রোপণ করলেন। প্রতিদিন সেই বীজটার খুব যত্ন করতে লাগলেন, নিয়মিত পানি দিতে লাগলেন। সপ্তাহ তিনেক পর তার সহকর্মীরা তাদের বীজ থেকে বেড়ে ওঠা চারা গাছ সম্পর্কে বলা বলি করতে লাগলো। কিন্তু হায়, মাসুমের বীজ থেকে তো কোনো চারা গাছই জন্মাচ্ছে না। এভাবেই তিন চার সপ্তাহ পার হয়ে গেছে। তিনি নিজেকে ব্যর্থ ভাবতে শুরু করলেন। বীজ থেকে চারা না জন্মানোর কারণে তিনি নিজেকে বলতে লাগলেন, সম্ভবত আমি রোপণের সময়েই বীজটাকে নষ্ট করে ফেলেছি। তাই তিনি তার সহকর্মীদের সঙ্গে লজ্জায় এই বিষয়ে কোনো কথাও বলতেন না। এভাবে দেখতে দেখতে একটি বছর কেটে গেল। অবশেষে এক বছর পর রাজ্যের সব পরিষদবর্গ তাদের বড় হওয়া সুন্দর সুন্দর চারা গাছ এবং টব নিয়ে রাজার কাছে হাজির হল। কিন্তু মাসুম কি করবে, তার টবে তো কোনো চারা গাছ জন্মায় নাই। চারা গাছ ছাড়া খালি টব নিয়ে সভাসদে যাওয়া মানে মান সম্মান হানির বিষয়। আবার চারা গাছ না জন্মানোর কারণে রাজ্য থেকে বিতাড়িত হতে হয় কিনা এই ভয়ও তার মনে কাজ করছে। কিন্তু মাসুমের স্ত্রী তাকে সৎ থাকতে পরামর্শ দিয়েছিলেন এবং সেই খালি টব নিয়েই রাজার কাছে যাওয়ার কথা বলেছিলেন, যা সত্য তাই সকলকে বলার পরামর্শ দিলেন। মাসুম বিব্রত এবং দুশ্চিন্তাগ্রস্ত থাকা সত্ত্বেও খালি টব নিয়েই রাজদরবারে হাজির হলেন। দুশ্চিন্তায় তার অসুস্থতা বোধ হতে লাগলো, তবে ভরসা রাখলেন স্ত্রীর কথার উপর। রাজাকে সত্য বলতে স্ত্রীর পরামর্শকে গ্রহণ করলেন। তিনি তার খালি টব নিয়ে সভাসদে ঢুকে দেখতে পেলেন সবার টবে কি সুন্দর চারা গাছ জন্মেছে। মাসুম তার টবটা মেঝেতে রাখলেন আর এতে অনেকে হাসি তামাশা করতে লাগলেন, আবার কেউ কেউ দুঃখ প্রকাশ করলেন। রাজা সভাসদে এসে সবাইকে শুভেচ্ছা জানিয়ে পুরো কক্ষ পরিদর্শন করলেন আর বললেন, সুবহানাল্লাহ, আপনারা কি সুন্দর চারা গাছ এবং ফল জন্মিয়েছেন। হঠাৎ রাজার চোখ পড়ল মাসুমের দিকে। মাসুম লজ্জা পেয়েছে এবং নিজেকে আড়াল করার চেষ্টা করছে, কিন্তু রাজা মাসুমকে সামনে আসতে বললেন। মাসুম খুব বিব্রত এবং ভীত হয়ে পড়েছেন, ভাবতে লাগলেন নির্ঘাত আজ তাকে রাজ্য থেকে বিতাড়িত করা হবে। তখনই রাজা জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার মাসুম, আপনার বীজের কি হয়েছে? মাসুম রাজাকে বীজ রোপণ এবং পরিচর্যার সত্য ঘটনাটা খুলে বললেন। রাজা সকলকে বসতে বললেন আর শুধু মাসুমকে দাঁড়িয়ে থাকতে বললেন। রাজা মাসুমের দিকে তাকিয়ে সবাইকে উদ্দেশ্য করে বললেন, আপনারা আমাদের নতুন রাজাকে ভালো করে দেখুন, তার নাম হল মাসুম। মাসুম নিজের কানকে বিশ্বাস করতে পারল না, তার টবে তো কোনো চারা গাছই জন্মে নাই। সবাই একে অপরকে এই বিষয়ে প্রশ্ন করতে লাগল। তারা বুঝতেই পারছে না মাসুম কিভাবে রাজা হতে পারে। রাজা বললেন, এক বছর আগে আমি প্রত্যেককে যেই বীজ দিয়েছিলাম সেটা ছিল মৃত বীজ, কারণ আমি বীজগুলোকে প্রথমে সিদ্ধ করে তারপর আপনাদের হাতে তুলে দিয়েছিলাম। যেই বীজ থেকে কখনোই চারা গাছ জন্মানো সম্ভব নয়। কোনো চারা গাছ জন্মাতে না দেখে হতাশ হয়ে আপনারা আমার দেওয়া বীজটাকে ফেলে দিয়ে নতুন বীজ লাগিয়েছেন। আর শুধুমাত্র মাসুম সাহস ও সততার সঙ্গে
সেই মরা বীজেরই পরিচর্যা করে গেছে। চারা গাছ না জন্মালেও সে খালি টব নিয়েই এখানে উপস্থিত হয়েছে, যে টবে আমার দেওয়া বীজটাই রয়েছে। সুতরাং সবাই মাসুমকে করতালি দিয়ে অভিনন্দন জানান। মনে রাখবেন, যদি সততা রোপণ করেন তবে বিশ্বাসযোগ্যতা অর্জন করতে পারবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক বোঝার তৌফিক দান করুন, আমিন। এমন শিক্ষণীয় ও জ্ঞান নির্ভর ইসলামিক ঘটনা নিয়ে নিয়মিত মুসলিমানে হাজির হব ইনশাআল্লাহ। তাই যদি মুসলিমানকে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, যাতে তারাও নিজেদেরকে সঠিক পথে পরিচালিত করার একটি দিক নির্দেশনা পায়।